আমি ভূমিকা না বাড়িয়েই সরাসরি আপনাদেরকে আমি বুঝাতে চাইব। আপনারা সকলেই জানেন পার্থিব জগতে কোরআন হাদিসের কথা বলে 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 আলেমেরা উলামারা কাহিল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার বক্তব্য শুনতে গেলে রং রুটে ঢুকতে গেলে অসুবিধা হয় তো, কিন্তু আমার খেলাটা একটু রং রুটে হবে, যার কারণে মসজিদ কেন্দ্রিক জালসা, তাই সেটাও আপনাদেরকে মেনে নিতে হবে। তার আগে আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করব। কোরআন হাদিসের কথা আলেম উলামারা বলে কিন্তু কাজে লাগে না, এর একটা তথ্যবহল আপনাদেরকে আমি কুদরতি খেলা পেশ করব ইনশাআল্লাহ। গঙ্গারামপুর থানায় গেলাম পাসপোর্ট করবার জন্যে, ভ্যারিফিকেশনের জন্যে যখন আমাকে ডাকা হলো, পুলিশ ডেকেছে, আমি থানার এক পার্শ্বে তাকালাম, দেখছি অনেকগুলো মোটর বাইক আছে। আপনাদেরও থানায় গিয়ে তাকাবেন, আপনাদের থানা কী নাম? চাকুলিয়া থানায় দেখবেন যায় অনেকগুলো মোটর বাইক আছে, জং ধরে গেছে, দেখেছেন আপনারা? আওয়াজ দিয়ে বলুন, দেখেছেন? দেখবেন মোটর বাইক জং ধরে গেছে, মোটর সাইকেলের উপর গাছ গেজে গেছে, ঘাস গেজে গেছে। তো আচ্ছা, এই মোটর বাইকগুলো দীর্ঘদিন ধরে থেকে থেকে সরে পুলিশও চালায় না, আপনাকেও চালাতে দেবে না, কারণটা কি? এর মূলত কারণটাই হলো যে এই গাড়িগুলোর কাগজপত্র ঠিক নাই, মানে গাড়িগুলো বেআইনি। এই বেআইনি গাড়ি নিয়ে যদি আপনি রাস্তায় চলেন, পুলিশ হাত দেখিয়ে দিল, দেখি কাগজ বাইর করো, কাগজ নেই, একদম পুরো দু নম্বরই গাড়ি, তাহলে এই গাড়ি কি আর চালাবার সুযোগ পাবেন? পৃথিবীর রোডে তাকে চালানো যাবে না। এই গাড়িটাকে থানায় দীর্ঘদিন ধরে পুলিশ রেখে 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 জং ধরে দেবে, ওকে সরিয়ে দেবে, ঘাস গেজে যাবে, এইভাবেই পৃথিবীতে ভস্ম হয়ে যাবে, আপনি চলাতে পারবেন না। সম্মানিত সুধীর, পৃথিবীতেই যদি একটা মোটর বাইক আপনার চোখের সামনে ডকুমেন্টস, প্রমাণপত্র, কাগজপত্র ঠিক না থাকার কারণে বছর কি বছর ধরে যদি থানার পুলিশ এই মোটর সাইকেলটাকে সরে দিতে পারে, জাং ধরিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিনে ভীষণ বিভীষিকাময় দিবসে জান্নাতি জাহান্নামি উভয় উভয়দেরকে দেখতে পাবে, পরস্পরে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে, আবার জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। আপনি বলছেন মাওলানা বিষয়টা বোঝা আসলো না, দেখবেন পাঁচতলা বিল্ডিং এর উপরে, আপনি পাঁচতলা বিল্ডিং এর উপরে এসি চালিয়ে পাংখা চালিয়ে আরাম করছেন, ওই পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে আবার আপনি নিচে তাকিয়ে দেখছেন একটা লেবার রোড বানাচ্ছে, রাস্তার কাজ করছে, ঘাম ঝরে ঝরে রোদের প্রচণ্ড তাপে দিন কাটছে, এদিকে পাঁচতলা ঘরের এসি থেকে আপনার কষ্ট দেখছে, আর এদিকে লেবার রোদে কাজ করছে ইও আপনার সুখ দেখছে। তার মানে হলো একই দেওয়ালের পার্শ্বে একজন মানুষ কষ্টে আছে আর একজন মানুষ আনন্দের বিলাস বহুল জীবন কাটছে। আমার আল্লাহ তোরা দেখ, পৃথিবীতেই তোদেরকে আমি দেখিয়ে দিলাম। আল্লাহ বলছেন শোন, জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীরাও জান্নাতিদেরকে দেখতে পাবে। আমার আল্লাহ বলেন শুনলাম ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা দেখবে জান্নাতিরা, ওরা এসি ঘরে, ফ্ল্যাট বাড়ি, আয়না সিস্টেম, কত সুখময় জীবন কাটছে,
খাবার আঙ্গুর নেবে, তালবেল নেবে, মাংস ভাত খাবে, বিরিয়ানি খাবে, ঠান্ডা দেবে, যা চাইবি তাই পাবি। ওখানে নিয়ামতের কোনো অভাব থাকবে না। যখন দেখবে জান্নাতিদের এত সুখময় জীবন, একই পাড়ায় ছিলাম আব্দুল করিম চাচা, ওই জালসার প্যান্ডেলের তলাতে ছিলাম, একই প্যান্ডেলের তলাতে একসঙ্গে ছিলাম, দেখছি কারণ কি করিম চাচা আব্দুল্লাহ ভাই আব্দুর রহমান রে, আজকে দেখছি তুই জান্নাতের কত না জনে আমতে আছিস, কত সুখময় জীবন কাটছিস। ওরে দেখ দেখ, ওরে দেখ, তোকে আল্লাহ কত নিয়ামত দান করেছে। কমসে কম হল আজকে তোদের আমার আল্লাহ কত না জনে আমত দিয়েছে। একটু কিছু আঙ্গুর গোলার দাও, তালবেল দাও, খাবার দাও, তা না হলে আজকে ক্ষুধার জ্বালাতে নাড়ি ভুড়ি তন্তি ছিঁড়ে যেতে চায়। সহ্য করতে পারি না, সহ্য করতে পারে না, সারাদিন প্রহরদের তাপে ক্ষুধার জ্বালাতে তৃষ্ণার জ্বালায় ছটফট করতে করতে একটি বাড়ির দরজায় গিয়ে ডাকলাম, মা জননী কেউ বাড়িতে আছো কি? ক্ষুধার জ্বালায় জান বাঁচে না। রমজান মাসে ইফতার রেডি, 5 মিনিট সময় হাতে আছে, খাবার রেডি রেডি, এমন ভাব হয়ে গেছে সারা দিন যে কষ্টটা লাগে নাই, ওই 5 মিনিটে বেশি কষ্ট মনে হয়। ছটফটি লাগে না, লাগে না, কি ব্যাপার গো, 5 মিনিট এত লম্বা লাগছে কেন? বেলাই রবে না যে, কি বলেন, লাগে না লম্বা? তার মানে ওই 2 মিনিটটা রবাটের মতো বেড়ে যায় বন্ধ। এবার দেখেলেন, এবার ওই 5 মিনিটের ভিতরে আপনাকে যদি খাবারটাকে টেনে লওয়া হয়, ঠান্ডার বোতলটাকে টেনে লওয়া হয়, ওই পানির গ্লাসটাকে টেনে লওয়া হয়, কেমন লাগবে বলা? কষ্ট লাগবে না? লাগবে না? আপনার দরজায় গিয়ে লাগছে, কই গো বাড়িতে আছো, এক গ্লাস পানিগুলো দাও। আপনি ক্ষুধার জ্বালায় ছটফট করছেন, বাড়িওয়ালা বলছে এক গ্লাস পানি পাবি না, পালিয়ে যা। কেমন লাগবে, কেমন লাগবে একটু খালি অনুভব করেন আপনি বন্ধরে। জাহান্নামীরা দেখবি জান্নাতিরে এত না জনে আমত, কত খাবার আমার আল্লাহ তাবারক বা তাআলা দিয়েছে রে। পুরে জান্নাতি তোদের এত খাবার, এতগুলো আমাদের দরকার নাই, কমসে কম একটু পানিগুলো হলো আমাদের দাও, এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানিগুলো দেবে, 2-1 বোতল পানিগুলো আমাদেরকে দাও। এমন আবেদন যখন আপনি করে বসবেন, জান্নাতিরা জবাব দিবে, আমার আল্লাহ সেই জবাবটাও কোরআনে লিখে দিয়েছেন, কালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। আজকে জান্নাতের সমর্থ না জনে আমার তো দূরের কথা, এক ফোঁটা পানিও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা কঠিন দিবসের সম্মুখীন আমাদের হতে হবে না, হবে না বলুন, হতে হবে না? আপনি যাবেন না? যাবেন, প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, সময় ঘনিয়ে গেছে। মহান আল্লাহ বলছেন, শুনে লাও, জান্নাতিরা দেখবে, জাহান্নামীরা দেখবে, পরস্পর পরস্পরদেরকে দেখতে পাবে। জান্নাতিরা দেখবে, ওই যে আব্দুল্লাহ চাচা, একই প্যান্ডেলের তলে ছিলাম, কি ব্যাপার হ্যায়, তুই কেন জাহান্নামে এসেছিস, অপরাধী কি বল, মা সালাকা কুমফি সাকার, তোকে এই সাকার নামক জাহান্নামে কে ঢুকালো বল, তোমার পক্ষে নবী সুফারিশ করে না, তোমার পক্ষে আলেম কথা বলে না, তোমার পক্ষে জান্নাতি কথা বলে না। এই লোকটি জাহান্নামের ভিতর থেকে থেকে পুড়ে 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 কালো কয়লা হয়ে গেছে রে, এর পক্ষে কেউ কথা বলে না, একে কেউ জান্নাতে নিয়ে যেতে পারে না। বল বল, আজকে তুই জাহান্নামের আগুনে কেন পড়ে আছিস বল? এবার উত্তরটা আপনি দেবেন আমি লয়, আমার আল্লাহ বলছেন, শুনে লাও, আজকে জাহান্নামে থাকার বড় অপরাধটা কি কি তোমার ছিল না? উত্তর দেবে, লামনা কুমিনাল মুসাল্লিন, পৃথিবীর রোডে ছিলাম কিন্তু নামাজের কাগজপত্র ঠিক করে নাই, এই আমলটা ঠিক করি নাই, এই জন্যে দীর্ঘদিন ধরে জাহান্নামের আগুনে পড়ে থাকবেন, কেউ বাঁচাতে পারবে না। আপনি কি করবেন, কে আপনাকে বাঁচাবে? উত্তর কোরআন থেকে। তার মানে আপনি যে জাহান্নামে গেছেন, ওই জাহান্নামে যাওয়ার অপরাধী হওয়ার মূলত কারণ 1 নম্বরে আল্লাহ কোরআনে বলেছেন, লাম নাকুমিনাল মুসাল্লিন,
আমরা নামাজই ছিলাম না। আচ্ছা, আজকে মসজিদ কেন্দ্রিক জালসা আপনারা সকলেই জানেন তো, এই মসজিদ আমরা সকলেই চাঁদা দিয়ে টাকা পয়সা কুড়িয়ে কুড়িয়ে মসজিদ বানাচ্ছি। মূল কারণ হলো মসজিদ একটা শ্রেষ্ঠ টাওয়ার। আপনার মোবাইলে যদি টাওয়ারের প্রবলেম হয়, যোগাযোগ করা যায় না, অসুবিধা হয়, তাহলে এলাকায় যদি পার্শ্বে একটা টাওয়ার বসা হয় যোগাযোগের সুবিধা হয় না? জোরে বলুন, সুবিধা হয় না? তো আপনি আল্লাহর সাথে যোগাযোগ করবেন তো এই টাওয়ারটা দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? অবশ্যই আছে। দেখেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, শুধু তাই নয়, আপনি কোরআনের কথা রাসূলের কথা মানেননি, এরকম একটি এই গ্রামের ভিতরে যতগুলো পুরুষ ও নারী আছে ধরে সবাইকে পালে পাল দলে দল দলে দল জাহান্নামের আগুনে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাপারটা কি বল, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আপনাকে ধরে দলবদ্ধ করে যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে, তো জাহান্নামের গেটম্যান আছে, উনি খাজিন, জিজ্ঞাসা করবেন দারোগা বাবু, আচ্ছা কি ব্যাপার বলতো, তোরা এই যে এই এলাকার মানুষ, কানকির মানুষ, এই গ্রামবাসীর মানুষ, তোরা এতগুলো এইভাবে পালে পাল দলে দল তোদেরকে জাহান্নামে ঢুকা হয়েছে কেন, কি অপরাধ করেছিস তোরা? আলাম ইয়াতিকুম নাদির, তোদের কাছে বক্তা আসেনি, জালসা হয়নি, মসজিদে খুতবা হয়নি, জমিয়তি সাংগঠনিক বক্তব্য হয়নি, কি ব্যাপার, তোরা জাহান্নামে কেন এসেছিস, অপরাধটা কি, তোদেরকে ভয় দেখায় নাই? উত্তরটা আপনার, আমার নয়, আল্লাহ নিজে বলছেন। উত্তরটা আপনি কি দেবেন বিপদে পড়ে যখন ফেরত আপনাকে জিজ্ঞাসা করবে গ্যাটম্যান, তোদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে আসা হলো, তো কেউ তোদের ওয়াশ করে নাই, তোদেরকে বুঝায় নাই? আপনি উত্তর দিবেন, কালু বালা কদ জাআনা নাদির, হ্যাঁ আমাদের কাছে বক্তা এসেছিল, তারা ভয় দেখিয়েছে, তারা ওয়াজ করেছে, নসিহত করেছে, ফাকাজ্জাবনা, আমরা তাদের কথাগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলাম। আমাদের ধারণা ছিল নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শোনে মাঝখানে যে বেদায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই, সুতরাং টু ফোরটি নো চিন্তা, যেমন ইচ্ছা তাই করো। শুনছিলাম মৌলবীরা ওয়াজ করে, বুঝায়, পরকালের কথা বলে, জান্নাতের কথা বলে, কবরের কথা বলে, এরা প্যাক প্যাক করতেই থাকবে, এদের কথা মূল্য দিয়ে লাভ নেই, পরকাল নাকি হবে শুনছি, তো ওটা বাকির খাতা শূন্য থাক, পৃথিবীর পাপের কোটাটাকে আগে ফিল আপ করে লাও। এই জন্য আলেম উলামারা কোরআন হাদিস কথা বলে, জনগণরা কান দেয়, শোনে, গুরুত্ব দেয়, আমল করে, জোরে বলুন করে না, এদেরকে জনগণ বানিয়েছে তোতলা। দুই বন্ধু বুঝলেন কলকাতা ঘুরতে গেছে, তো ঘুরতে যে প্রায় রাত ১২টা হয়ে গেল, এখন মনে করলো দুই বন্ধু এক কাজ কর, চল একটু লজে গিয়ে আরাম করব, বিশ্রাম নেই, লজ ম্যানেজারের কাছে গেল, যাই বলছে ভাই ঘর ফাঁকা টাকা পাওয়া যাবে, তখনই বলছে হ্যাঁ ফাঁকা তো আছে, তবে একটা ঘর ফাঁকা আছে তা আবার ৮০ তলা উপরে, একটাই ঘর ফাঁকা, কত তালা উপরে বললাম, ৮০ তালা উপরে। এরা মনে করলো যাই হোক রাতও হয়ে গেছে, দুই বন্ধু আছি, গল্প করবো, খুটখুট করে হাঁটবো, ঠিক আছে দেন, দুজনে এবার হাঁটতে লাগলো ৮০ তলা উপরে। সামনে আছে শিক্ষিত পণ্ডিত বন্ধু, আর পিছনে আছে তোতলা। শিক্ষিত পণ্ডিত সিঁড়িতে উঠছে, আর এই তোতলা ডাকতে আছে, শোন, ই কানই দেয় না, পণ্ডিত সামনে সিঁড়িতে উঠতেই আছে আর তোতলা ডাকতে আছে, মানে তোতলা দেখবেন মাঝে মাঝে আটকে গেলে কিন্তু র বাটার মতো আটকে যায়, নাই মনে হয়েছে হারিয়ে গেল ওর কথা, কি বলেন ঠিক না, এরকম হয় কিন্তু। তো তোতলা বারবার করে ডাকছে, শোন, ও হাঁটতেই আছি ডাকতে আছি, ও হাঁটতেই আছি ডাকতে আছে, এইভাবে ও সামনে হাঁটতে 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 প্রায় ৭৯ তলা উপরে, কত তালা বললাম, ৭৯ তলা উপরে প্রায় চলে গেছে। এখন ওই পণ্ডিত বলছে, যাহ এই তোতলা এতক্ষণ ধরে তুই কি প্যাক প্যাক করছিলিস, হ্যাঁ তোর কথাটা একটু কান দেই তো, তারপরে ফের আর একটা সিঁড়ি আছে তো ওটা উঠবো, কি প্যাক প্যাক করছিলিস বলতো। এখন তোতলা বলছে ওকে, চা 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 চাবি আনা হয় নাই, যাস খেলাটাই গোলমাল করে দিলাম।